আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব প্রাণীবিজ্ঞান চতুর্থ অধ্যায় রক্ত ও সঞ্চালনের পরবর্তী অংশ নিয়ে। বন্ধুরা, ভিডিওটি শুরুর পূর্বে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আমরা আজকের পড়াটি শুরু করি। তো আমাদের আজকের লেকচারটি হচ্ছে লসিকা বা লিম্ফ নিয়ে। বন্ধুরা, এই লসিকা বা লিম্ফ এটি কাকে বলে? বন্ধুরা, টিস্যু গঠনকারী যে কোষ থাকে সে কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণহীন তরল পদার্থকে লসিকা বলে। এই লসিকা এক প্রকার বর্ণহীন তরল পদার্থ। বন্ধুরা, এখানে লক্ষ্য করো যে গাজী আজমল স্যারের বইয়ে বলা হয়েছে যে এই লসিকার পরিমাণ মানব দেহে 4 থেকে 8 লিটার, কিন্তু বন্ধুরা আবার অন্যদিকে আব্দুল আলিম স্যারের বইয়ে বলা হয়েছে যে মানব দেহে লসিকার পরিমাণ 10 থেকে 12 লিটার। তো বন্ধুরা, আমাদেরকে দুটিই মনে রাখতে হবে, কারণ আমরা জানি না যে প্রশ্নকর্তা কোন স্যারের বইকে প্রাধান্য দিবেন। তো আমরা মনে রাখবো যে মানব দেহে লসিকার পরিমাণ 4 থেকে 8 লিটার এবং 10 থেকে 12 লিটার দুটিই। বন্ধুরা, এরপর একটি গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করো যে এই লসিকা তন্ত্রের মাধ্যমে শুধুমাত্র লসিকা নয়, রক্ত প্রোটিনও রক্তে ফিরে আসে। আর এই রক্ত প্রোটিন যদি এভাবে রক্তে ফিরে না আসতো তাহলে 24 ঘন্টার মধ্যে মানুষ মারা যেত। তাহলে বুঝতেই পারছো তোমরা যে লসিকা তন্ত্র মানব দেহের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যে এই লসিকা তন্ত্রের মধ্য দিয়ে শুধুমাত্র লসিকাই নয় রক্ত প্রোটিনও আমাদের দেহে ফেরত আসছে। এবং এই রক্ত প্রোটিন যদি আমাদের দেহে ফেরত না আসতো তাহলে 24 ঘন্টার মধ্যেই মানুষ মারা যেত। এরপর বন্ধুরা, আমাদের হাইলাইটার দিয়ে মার্ক করা লাইনটি লক্ষ্য করো যে এই লসিকা সম্পর্কে বলা হয়েছে লসিকা উৎপাদনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটিকে বলা হয় লিম্ফোজেনেসিস। তাহলে এই লসিকা বা লিম্ফ এটি উৎপাদনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটিকে কি বলা হয়? লিম্ফোজেনেসিস বলা হয়। বন্ধুরা, এই গাজী আজমল স্যারের বইয়ে লসিকার আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে বলা নেই, তবে আমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখলে লক্ষ্য করবো যে রক্তে আপেক্ষিক গুরুত্ব এবং বিভিন্ন অঙ্গের আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে প্রশ্ন এসে থাকে। তাহলে লসিকার আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে গাজী আজমল স্যারের বইয়ে বলা না থাকলেও আব্দুল আলিম স্যার এবং মেঘনাথ স্যারের বইয়ে বলা আছে। তো আমরা সে দুটিকে জেনে রাখব যে আব্দুল আলিম স্যার বলেছেন যে লসিকার আপেক্ষিক গুরুত্ব 1.01 থেকে 1.016, এবং মেঘনাথ স্যার বলেছেন তার বইয়ে যে লসিকার আপেক্ষিক গুরুত্ব 1.0151। বন্ধুরা, আমাদের এই লসিকা এটি কিন্তু প্রধানত দুই ধরনের উপাদান নিয়ে গঠিত, একটি হচ্ছে কোষ উপাদান এবং কোষবিহীন উপাদান। এটি মনে রাখা তো খুব বেশি কঠিন নয়, কারণ কোষ উপাদান একটি এবং অন্যটি কোষবিহীন। এবং প্রতি কিউবিক মিলিমিটার লসিকায় 500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকতে পারে। বন্ধুরা মনে রাখবে যে প্রতি কিউবিক মিলিমিটার লসিকায়, প্রশ্নে কিন্তু কিউবিক মিলিমিটারের জায়গায় মিলিলিটার অনেক কিছু বদলে দিতে পারে। তাহলে আমরা মনে রাখবো যে প্রতি কিউবিক মিলিমিটার লসিকায় লিম্ফোসাইট থাকে 500 থেকে 75,000 পর্যন্ত। বন্ধুরা, এরপর আমরা লসিকার প্রোটিনগুলিকে মনে রাখবো, যে লসিকার যে প্রোটিনগুলি থাকে সেগুলো প্রধানত অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, এনজাইম এবং অ্যান্টিবডি ইত্যাদি ধরনের প্রোটিন থাকে। এরপর বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস যে এক ধরনের লসিকাকে কাইল বলা হয়। কোন ধরনের লসিকাকে তাহলে কাইল বলা হয়? আমরা যখন চর্বিযুক্ত খাবার গ্রহণ করি তখন আমাদের দেহে ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, এবং ফ্যাটের পরিমাণ বেড়ে গেলে লসিকা দুধের মতো সাদা দেখায়, এবং সে সময়ে ওই লসিকাগুলোকে কাইল বলা হয়। তাহলে লসিকার কাইল বলতে কী বোঝাচ্ছে? যে চর্বিযুক্ত খাবার গ্রহণ করলে ফ্যাটের পরিমাণ দেহে বেড়ে যায়, এবং ফ্যাটের পরিমাণ বাড়ার কারণে লসিকাগুলোকে দুধের মতো সাদা দেখায়, এবং সেই লসিকাগুলোকে কাইল বলা হয়। বন্ধুরা এরপর আসো লসিকা তন্ত্র। এই লসিকা তন্ত্র কি কি জিনিস নিয়ে গঠিত? প্লীহা, থাইমাস গ্রন্থি, টনসিল, লিম্ফেটিক টিস্যু এবং সমষ্টিভূত লিম্ফ নোড নিয়ে এই লসিকা তন্ত্র গঠিত। বন্ধুরা, এই গাজী আজমল স্যারের বইয়ে প্লীহা, থাইমাস গ্রন্থি, টনসিল এগুলি সম্পর্কে খুব বেশি ডিটেলস বলা নাই, তবে আব্দুল আলিম স্যার এবং মাজেদা মেগম ম্যাডামের বইয়ে এগুলি সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে যেগুলি আমাদের জেনে রাখা প্রয়োজন আছে। তো বন্ধুরা, তোমরা প্রথমে লক্ষ্য করো প্লীহা সম্পর্কে আব্দুল আলিম স্যার এবং মাজেদা বেগম ম্যাডামের বইয়ে কী বলা আছে, যে এই প্লীহা এটি
মানব দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। তাহলে প্রশ্ন যদি আসে যে মানব দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি, উত্তর কিন্তু হবে প্লীহা। এবং এই প্লীহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়। তাহলে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হচ্ছে কাকে? প্লীহাকে। এবং প্রায় 300 মিলিলিটার রক্ত প্লীহা জমা রাখে এবং প্লীহা রক্তের প্রধান ছাঁকুনি হিসেবে কাজ করে। তাহলে রক্তের প্রধান ছাঁকুনি হিসেবে কে কাজ করে? প্লীহা। এবং একে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়। তাহলে লোহিত রক্তকণিকার কবরস্থান কাকে বলা হচ্ছে? প্লীহাকে বলা হচ্ছে। এরপর বন্ধুরা আমরা জানবো টনসিল সম্পর্কে। এটি এক ধরনের লসিকা গ্রন্থি যা মুখের ভেতরে অবস্থিত। তাহলে টনসিল কোন গ্রন্থি? লসিকা গ্রন্থি। এবং এই টনসিল জীবাণুর বিরুদ্ধে প্রথম সারির প্রতিরোধ গড়ে তোলে এবং এই টনসিল কিন্তু প্রচুর পরিমাণে লিম্ফোসাইট সৃষ্টি করে। এবং যখন এই টনসিলটি ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখন টনসিলাইটিস তথা টনসিলের প্রদাহ সৃষ্টি হয়। বন্ধুরা, এই লসিকা তন্ত্রকে কখনো কখনো দ্বিতীয় সংবহনতন্ত্র বলা হয়। কিন্তু এটিকে কেন কখনো কখনো দ্বিতীয় সংবহনতন্ত্র বলা হয়? কারণ কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং লসিকাতন্ত্র উভয়ই দেহে ফ্লুইড সংবহন করে নিয়ে যায়। যেহেতু এই কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং লসিকাতন্ত্র উভয়ই এটি কাজ করছে, সেই কারণে লসিকাতন্ত্রকে কখনো কখনো দ্বিতীয় সংবহনতন্ত্র হিসেবে বলা হয়। বন্ধুরা, এরপর আমরা মনে রাখবো যে কৈশিক জালকের মতো অসংখ্য সূক্ষ্ম লসিকানালী পরস্পর যুক্ত হয়ে প্রধানত দুটি বড় নালী গঠন করে। সেই দুটি বড় নালী হচ্ছে ডান লসিকানালী এবং থোরাসিক লসিকানালী। বন্ধুরা, এখান থেকে আমাদের আর খুব বেশি ডিটেলসের প্রয়োজন নেই। এখন আমরা দেখব যে গত মেডিকেল ভর্তি পরীক্ষায় এখান থেকে কী ধরনের প্রশ্ন এসেছিল। বন্ধুরা, মেডিকেল ভর্তি পরীক্ষা 8-9 সালে এখান থেকে একটি প্রশ্ন এসেছিল যে নিম্নের কোন তথ্যটি লসিকাতন্ত্র সম্পর্কে সত্য নয়। অপশানে ছিল প্রকৃতপক্ষে লসিকা এক ধরনের পরিবর্তিত কলারস, যেটি সঠিক। কলা থেকে কলারসে প্রায় 10% লসিকা দ্বারা অপসৃত হয়, এটিও সঠিক। লসিকায় অনেক অণুচক্রিকা থাকে, তথ্যটি ভুল। এবং লসিকা গ্রন্থি অ্যান্টিবডি তৈরি করে, এটিও সঠিক। তবে সি নাম্বার উত্তরটি ছিল সঠিক, যেটি আসলে ভুল। কারণ প্রশ্ন ছিল যে কোনটি সত্য নয়, তাহলে যেটি ভুল সেটিকে আমাদের উত্তর হিসেবে গ্রহণ করতে হবে। যেহেতু সি নাম্বার প্রশ্নটি ভুল ছিল, উত্তরটি ভুল ছিল, সেজন্য ওটিই হবে উত্তর। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে আবারও বলছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।